হ্যালো ফ্রেন্ডস, আর দেখো বুধবার এখন রাত্রিবেলা, আর রাত্রিবেলা তো এখন কি করছি দেখো, এখন করছি আমি লুচি ভাজছি। তো তো লুচিটা আমি ছেড়ে দিলাম। তো শেষের দিকে না তেলটা কমে যায়, তখন আর লুচিটা ভালো মতো ফোলে না। প্রথমে লুচিগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, প্রথমে লুচিগুলো খুব ভালো ফুলেছিল জানো তো। তো এটাও মোটামুটি ফুলেছে, তো দেখো লুচির সঙ্গে আজকে ছিল দেখো আলুর তরকারি। তো রাতে লুচি আর আলুর তরকারি হয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, এবার নিজের মতো কয়েকটা ভেজে নেব। দেখো ওখানে বড়ার রেখেছে আর বাবাকে ঘরে দিয়ে দিয়েছি। তো এবারে চশমাটার জন্য ভীষণ ভালো লাগে, এবারে আমার জন্য কয়েকটা ভেজে নেব, ব্যাস আর কিছু করবো না আজকে রাতে। যেহেতু আজকে সারাদিন নিরামিষ, তো সারাদিন নিরামিষ ভাত ডাল শাক তরকারি আর আলু ভাজা করেছিলাম, তো এইভাবে সারাদিন হলো। আর রাত্রে বরগুলো নিরামিষ খেতে ভালো লাগছে না, তো লুচি করো, তো লুচি আলুর তরকারি আমার বরের ফেভারিট, আর সস দিয়ে। তো মেয়ে বর ওইভাবেই সস দিয়ে আলুর তরকারি দিয়ে খেয়েছে, এখন আমি খাবো। ব্যাস খেয়ে বলো, প্রায় তোমাদের কটা বাজে, 10:45 বাজে, তো এটা করে নিয়ে খেয়ে চলো আজকের মতো হয়ে যাবে দিন শেষ, চলো করি কাজগুলো। তো দেখো এখন এবার 10:45 মতো বাজে, তো আমিও খেতে বসে গেছি। আর সবাইকে টাটা, গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তোমরা আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর 1428-এর আজকে প্রথম দিন, পয়লা বৈশাখ। তো আমি এখন দেখো বারান্দায় এসেছি, আর বারান্দায় এসেছি চড়ুই পাখি ডাক শোনাবো বলে দেখো দূরে দেখা যাচ্ছে গ্রিলের মধ্যে বসে আছে, কিন্তু আমাকে দেখেই না ডাকটা বন্ধ করে দিল। তো যাই হোক, আজকে দিনে সবাইকে জানাই শুভেচ্ছা, বড়দের প্রণাম, আর ছোটোরা সহবাসীরা আমার অনেক ভালোবাসা নিও। তো চলো 1428 খুব ভালো করে কাটাও তোমরা। এবার চলো আমি রান্নাঘরে চলে যাই। আর দেখো রান্নাঘরে চলে এসেছি, আর দেখো চা বসিয়ে দিয়েছি, দুধ আর জলটা দিয়ে ফুটছে, কিছুটা ফুটিয়ে দিয়ে চা পাতা দেবো। তো চলো এবার বাইরেটা দেখে নিই। আর দেখো রান্নাঘর থেকে বাইরেটা এমন দেখায়, কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে রয়েছে, আর ভীষণ রোদ্দুর আসছে, কারণ সকালবেলা পূর্বকে রোদটা তো বেশি থাকে। তো চলো চা আমার হয়ে গেছে, আর বাবাকে চাটা দিয়েও দিয়েছি, এটা বর আর আমার চা। তো আমরা চা খেয়ে নিই, চা খেয়ে নিই এবার সারাদিনের কাজগুলো, রান্নাবান্না যা আছে এগিয়ে নিই। চলো কী খাচ্ছো তুমি? লজেন্স, ওয়াও, কি লজেন্স খাচ্ছো একটু দেখিয়ে দাও ফ্রেন্ডসদের। ক্যাডবেরি লজেন্স, ক্যাডবেরি নয়, এটা লিচি, লিচি লজেন্স, লিচি লজেন্স। আর ফ্রেন্ডসদের শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ, সবাই খুব ভালো থাকবে, সবাই খুব ভালো থাকবে। আর দেখো নতুন জামা, নতুন জামা, চলো। আর দেখো দুপুরে মেনু হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর চিকেন, তো চিকেনের ঝোল আলু দিয়ে। তোমরা যারা আমার বন্ধুরা আছো জানো নিশ্চয়ই যে চিকেনের ঝোলটাই আমাদের বাড়িতে বেশি হয়। তো ঝোল আর ফ্রাইড রাইস রেডি। এখন দেখো দুপুরবেলা স্নান টান সেরে এসে গেছি, আর দেখো আমি কুর্তিটা নিচে দেখতে পাচ্ছি কিনা জানি না, তো স্কার্টটা পরেও নিয়েছি। আর দেখো এই যে গোপালের জামাটা বলেছিলাম না যে আমি কিনতে পারিনি, তো আমার বর সকালবেলা গিয়ে নিয়ে এসছে, দেখো এই জামাটা, তো এটা হচ্ছে গোপালের জামা, আর এইটা হলো আমার লক্ষ্মীনারায়ণের একটা মূর্তি রয়েছে পিতলের, তো এই জামা, তো এই ঠাকুরগুলোকে আমি জামা পরাই। তো কেমন হয়েছে আমাকে বলো জামা দুটো।
নষ্ট করে দেয় সব কিছু। দেখো এবার লক্ষ্মীনারায়ণকে একটু স্নান করিয়ে দেব। তো এটা আমার ভিতরে লক্ষ্মীনারায়ণ, তো দেখো গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়ে নিচ্ছি। স্নান হয়ে গেছে, এবার দেখো আমি মূর্তিটা ভালো করে মুছে দিচ্ছি। এবার মুছে দিয়ে লক্ষ্মীনারায়ণের যে জামাটা আছে পরিয়ে দেবো। তো একবার দেখে নাও সামনে থেকে আমার লক্ষ্মীনারায়ণকে, দেখো। তো এবার জামাটা চলো পরিয়ে দিই। নারায়ণের জন্য এই জামাটা বড় হয়েছে, মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে। তো চলো কোনো ব্যাপার না, আমি পিছন থেকে অ্যাডজাস্ট করে দেবো, একটু সুতো বেঁধে দেবো, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। অতটা মাপটা না বুঝতে পারিনি, আসলে আমি যেতে পারিনি দুপুরবেলা রান্নাবান্না ছিল, আজকে এনেছে, তোমাদের বলেছিলাম এটা কেনা হয়নি, তো আজকে এটা দুপুরবেলাও নিয়ে এসছে। আর তো মাপটা অতটা বুঝতে পারিনি, তো সেই জন্যে চলো সুতো বেঁধে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো দেখো সুতো আমি নিয়ে নিয়েছি, আর সুতোটা একটু মুছে নেবো, কারণ সুতোটা থাকে এমনি হাফটা দেয় বা আমরাও নিই যখন তখন সব কাজেই লাগে, তো সুতোটা একটু ওই জন্যই মুছে নিলাম। দেখো এই যে আমার লক্ষ্মীনারায়ণ রেডি হয়ে গেছে, তো সুতো বেঁধে দিয়েছি আর অসুবিধা নেই। তো দেখো কেমন লাগছে, তো এবার বসিয়ে দিই চলো। তো এই যে এখানে আমি লক্ষ্মীনারায়ণটা বসাবো, আমার তো দেখো এবার বাকি ঠাকুরদের পিকচারগুলোতে একটু মুছে দিচ্ছি গঙ্গা জল দিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়ে। তো আমি বাকি পিকচারগুলো এভাবেই মুছে দিই আর মূর্তিগুলোকে স্নান। এবার পরে দুর্গা ঠাকুরের পিকচারটা ভালো করে মুছে দিচ্ছি পরিষ্কার করে, তারপরে ফুল দিয়ে সাজ। তো দেখো এই যে একটা আমি তুলসী গাছ ডাল একটা গোপালের পাশে দিয়ে দিচ্ছি, তো এরকম আমি তুলসী এক ডাল টা দিয়ে দিই গোপালের পাশে। এবার সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেব, চলো সাজিয়ে নিই এক এক করে। আর দেখো শিব ঠাকুরকে এবার বেলপাতা দিয়ে দিচ্ছি, তো বেলপাতাতেই তো শিব ঠাকুর দুষ্ট, তো বেলপাতা দিয়ে দিলাম। এবার পিছনে ঠাকুর আছে জগন্নাথ পরমেশ্বরটা দিয়ে দিলাম, আর এখানে দুর্গা ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি, তো সাজিয়ে দেবো এবার।
তো দেখো মা বিপত্তারিণীর ছবিতে আমি ফুল দিয়ে দিলাম, তো সব ঠাকুরকে মোটামুটি ফুল দেওয়া হয়ে গেছে। গোপালকে দুদিকে ফুলটা সুন্দরভাবে সাজিয়ে দিলাম, আর সরস্বতী ঠাকুরের উপর একটা ফুল দিয়ে দেবো, সুন্দর লাগে দেখতে। তো সব ঠাকুরের উপরে পিকচারের উপরে আমি এমন করে ফুল দিয়ে দিই, আমার খুব ভালো লাগে এমন করে সাজাতে। তো মোটামুটি সব ঠাকুরের সাজানো হয়ে গেলো। এবার দুর্গা ঠাকুরের ওপরে একটু ফুল দিয়ে দিলাম, আর ঠাকুরের ভোগ দিয়ে দিচ্ছি লাড্ডু। তো এবার প্রসাদের ওপরে তো তুলসী পাতা দিতে হয়, তো প্রসাদে তুলসী পাতা দিয়ে দেব। আর এবার ফুল দিয়ে দিলাম ঠাকুরকে, দেখো ধূপ দিয়ে ঠাকুরকে আমি আরতি করে নিচ্ছি। তো চলো এবার একে একে প্রদীপ চালাবো, সব পুজো করে নিই, চলো সঙ্গে থাকো। পুজো দেওয়া হয়ে গেল, পয়লা বৈশাখে পুজো দেওয়া, আর যতটা পারলাম ভিডিও তোমাদের করে দেখলাম। আসলে একহাতে মোবাইল ধরে একহাতে ভিডিও করছিলাম, তো যতটা পেরেছি করেছি। তো দেখো গোপাল বসে আছে, সব ঠাকুররা আমার বসে আছে, আর ভোগও দিয়ে দিয়েছে, দেখেছো তোমরা সবই নিশ্চয়। আর পয়লা বৈশাখের পুজো আমার হয়ে গেল আজকে। তো চলো সবার খাওয়া দাওয়া হয়েছে, এবার আমি আর বর বাকি আছি, ড্রেসটা তোমাদের দেখালাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আমার বর আসছে। আর সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা দিচ্ছি। সকালে দেখেছিলে না, ওকে জামা পরে দিয়েছি, তো গরম লাগছে, নতুন জামা তো খুলে এখন। তো পুজো দেওয়া তো কমপ্লিট দেখলে, আর এগুলো নতুন জামা কাপড় পরে গরম লাগছে, তো খুলে রেখে দিয়েছি, একটু ফ্যানের নিচে থাক, তারপরে ওটা ভাজ করব। আর এখন এই জামাটা পরে আমি খেতে পারবো না, কারণ নতুন জামা একটু আর গরমও লাগছে, তো খাবো একটু ফ্রি হবে। তো চলো জামাগুলো এখানে থাক, খেয়ে নিই। তো দেখো এখন রাত্রিবেলা, আর সারাদিন তো পয়লা বৈশাখ মোটামুটি ঘরবন্দি হয়ে কাটলো, কোথাওই যায়নি। আর এখন রাত্রিবেলা একটু 11:30 মতো বাজে, তো আইসক্রিম খেতে ইচ্ছা করছে, বড় আইসক্রিম আনতে গেছে, আর বাবাও ছিল সঙ্গে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।